আজ বৃষ্টির রান্নাঘরে কচু শাকের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আমার একটা ছোট্ট বাগান আছে, তো সেই বাগানে কিছু কচু শাক হয়েছে, তো ভাবলাম আজকে আমি আপনাদেরকে তার রেসিপি করে দেখাই। বেশ অনেকখানি কচু শাক আমি আমার বাগান থেকে সংগ্রহ করতে পেরেছি। এবার কচু শাকগুলোকে খুব ভালো করে ক্লিন করে নেব, এর ভেতরে মাটি থাকে, তো ভালো করে ক্লিন করার পরে আমি দুটো পদ্ধতিতে এখানে সেদ্ধ করা দেখিয়ে দেব। একটা এইরকম একটা বড় পাত্রের মধ্যে কচু শাক নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে বেশ 15-20 মিনিট লাগবে এটা সেদ্ধ হতে। তো যদি আপনাদের হাতে সময় থাকে তো আপনারা নর্মালি এইভাবে সেদ্ধ করে নিতে পারেন, অথবা আপনারা প্রেশার কুকারেও কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার মোটামুটি 5-7 মিনিটের মধ্যে কচু শাক সেদ্ধ হয়ে যায়। যারা নতুন রান্না করবেন তারা প্রথম পদ্ধতিতে করবেন, আর যারা রান্না জানেন তারা সেকেন্ড পদ্ধতি অ্যাপ্লাই করবেন। এবার কচু শাক যেহেতু আমার এখানে বেশি পরিমাণে আছে, তো আমি মোটামুটি এক এক খেপকে একটা সিটি পর্যন্ত অপেক্ষা করব। এক একটা সিটি পড়লে কচু শাক মোটামুটি তলায় নেমে যায়, তখন আমি বাকি কচু শাকগুলো দিয়ে এভাবে সেদ্ধ করে নেব। মোটামুটি 3 বার আমার এরকম কচু শাক সেদ্ধ হতে লেগেছে। এবার আমি কড়ার মধ্যে 1/2 কাপ মতো তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলে 2 শুকনো লঙ্কা দেব, 1.5 চা চামচ মতো জিরে দেব। এগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে কেটে রাখা টমেটো। টমেটোটা একটু বেশি পরিমাণে দেব, আমি এখানে বড় সাইজের 2 টমেটোকে এরকম কুচিয়ে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার টমেটোটা সেদ্ধ হওয়া অবধি আমি অপেক্ষা করব। একে কভার আপ করে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। টমেটোটা সেদ্ধ হওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব মশলাগুলো। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, সঙ্গে দিলাম 1/2 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা এবং শুরুতে শুকনো লঙ্কা অ্যাড করেছি, সেই অনুপাতে আমি ঝালটা অ্যাড করলাম। এখানে দিলাম প্রায় 1.5 চা চামচ মতো হলুদ। যেহেতু কচু শাকটা বেশ বেশি পরিমাণে রয়েছে তাই এতটা মশলা আপনাদেরকে অ্যাড করতে হবে। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে অ্যাড করলাম প্রায় 1 চা চামচ মতো চিনি এবং বেশ খানিকটা টমেটো সস, প্রায় 1.5 টেবিল চামচ মতো। আবারও খুব ভালো করে কষিয়ে নেব। একদম ভাজা ভাজা হয়ে আসলে আমি সেদ্ধ করা কচু শাকগুলো এবার দিয়ে দেব। এই কচু শাকটা হলো প্রথমে যেটা আমি নর্মালি সেদ্ধ করেছি সেই কচু শাকটা। এবার প্রথম খেপে কচু শাক দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে নেব, সম্পূর্ণ মশলার সাথে যাতে কচু শাকটা একদম মিশে যায়। এই কচু শাকটা মেশানোর পরে আমি বাকি যে কচু শাকটা আমি সেদ্ধ করেছিলাম, যেটা প্রেশার কুকারে সেদ্ধ করেছি, সেটা এবার এখানে দিয়ে দেব। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে, এর থেকে বেশ পরিমাণে জল বেরাবে। এই পুরো রান্নাটা কিন্তু এবারে হাই ফ্লেমে হবে, পুরো জলটা মরে গিয়ে এটা ভাজা ভাজা হওয়া অবধি কিন্তু আপনাদেরকে এরকম কন্টিনিউয়াসলি নাড়তে হবে এবং মাঝে মাঝে রেখে রেখে এটাকে প্রপারলি কুক করতে হবে। এরই মাঝখানে আমি সেদ্ধ করা কিছু ছোলা এর মধ্যে অ্যাড করেছি প্রায় 1.5 কাপ মতো। এবার আবারও ভালো করে নেড়ে নেব, দেখুন কতটা পরিমাণে সাইড দিয়ে জল দেখা যাচ্ছে, এই পুরো জলটা কিন্তু মরে যাবে। এরকমভাবে খুন্তিটাকে দিয়ে একটু তুলে দেবেন তরকারিটাকে, তাতে করে জলটা খুব তাড়াতাড়ি মরে যায়। এইরকমভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন জলটা কতটা শুকিয়ে এসছে। এইরকম পর্যায়ে এসে কিন্তু আপনাদেরকে নুনটা অ্যাড করতে হবে, তার আগে কিন্তু নুন অ্যাড করা যাবে না, তাতে হিউজ পরিমাণে জল আসবে যেটা শুকোতে অনেক বেশি টাইম লাগবে। নুন দিয়ে আবারও আমি খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে নেব, একদম শুকনো শুকনো হওয়া অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। অবশ্যই এটাকে ভাতের প্রিপারেশনের সঙ্গে ট্রাই করবেন, ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে। এইরকম প্রায় ভাজা ভাজা করে নিয়ে একদম ছোট্ট হয়ে আসবে, দেখুন কতটা কচু শাক নিয়েছিলাম আর এখন কতটা কমে গেছে। কচু শাকটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, খাবারের জন্য রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখনও হাই ফ্লেমেই এটা রান্না করছি। এইবারে পরিবেশনের পালা। আমরা এরকম একটা পাত্রের মধ্যে খুব সুন্দরভাবে কচু শাকটাকে সাজিয়ে পরিবেশন করলাম। অবশ্যই সঙ্গে দেবেন রাইস। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজকে তাহলে আসি, আবার আসবো একটা নতুন প্রিপারেশন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসলাম কিন্তু।